তার শক্তি জাগ্রত থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া আজ রাজধানী জাতীয় ক্রীড়া পরিষদ বিনোনয়তনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড গাজী মহম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন যুব ক্রীড়া উপদেষ্টা বলেন ট্রাফিক ট্রাফিকাইন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে বাংলাদেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের দিকে মনোযোগী হবে সরকার তরুণদের ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ চলমান রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান উপদেষ্টা তরুণদের ট্রাফিক ব্যবস্থাপনায় যেভাবে এগিয়ে এসেছে ঠিক সেভাবেই বাংলাদেশের ব্যবস্থাপনা এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিফ মাহমুদ সাজীব ভুইয়া